মমতার বাংলাদেশি রান্নায় মাত কলকাতার হোটেল পাড়া বলে পরিচিত ডালোসি এলাকা ফরিদপুরের ঠাকুমার কাছ থেকে তার বাবার শেখা এই রান্নাবান্না। আর বাবার কাছ থেকেই রান্না শিখে রীতিমতো ফুটপাতের হোটেল চালিয়ে ভাইরাল এই তরুণী। কিন্তু শুধুই কি বাংলাদেশের রান্নার স্বাদ চেখে দেখতে আসছেন ফুটপাতের হোটেলে, নাকি অন্য কিছু, সেটাই আমরা জানার চেষ্টা করতে পৌঁছে গিয়েছিলাম কলকাতার অফিস পাড়ায়। বিশ্ব অর্থনীতি মন্দা, করোনার প্রভাব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা বিশ্বের চাকরির বাজারকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। চলতি বছর আবার বিশ্বব্যাংকের অর্থনৈতিক মন্দার আভাসও। সব মিলিয়ে ঝুঁকির পরিবেশ, আর এমন নরবরে অবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে চাকরি ছেড়ে ফুটপাতের হোটেল ব্যবসায় নেমে পড়েছেন মমতা। সুন্দরী, সদা হাস্যোজ্জ্বল মমতা নিজের হাতেই করছেন রান্না, ধুচ্ছেন বাসনকোসন, খদ্দেরদের চাহিদা মতো কখনো এগিয়ে দিচ্ছেন নুন, কখনো জল কিংবা ভাত। আগতদের খাওয়া শেষ হলে কড়ায় গণ্ডায় বুঝে নিচ্ছেন টাকা, ফেরত দিচ্ছেন পাওনা টাকা হিসেব করে। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া রীতিমতো সেলিব্রিটিকে দেখতে ভিড় সাধারণ অফিস পাড়ার লোকদের। সঙ্গে রয়েছে ছোট বড় ব্লগার চ্যানেলের কর্মীদের গিজগিজ করা উপস্থিতি। সবকিছু একাই সামলাচ্ছেন মিষ্টি ভাষায় কথা বলে, তবে তার স্বাদ দিচ্ছেন ষাটোর্ধ্ব বাবা এবং পঞ্চাশ পেরোনো মা। কেন ভাইরাল হলেন এই মমতা? পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে, সেই সূত্রে চাকরি করতেন গুজরাটে। বছর দুয়েক আগের কথা, করোনার কারণে বহু মানুষের বেকার হওয়ার ইতিহাস আজ কারো অজানা নয়। কিন্তু সেই সময় চাকরি ছেড়ে দিয়ে ফিরে আসেন বাবার ব্যবসায় কলকাতায়। বাবার তৈরি করা উনুনে আঁচ দিয়ে তার কাছ থেকেই শেখা বাংলাদেশি রান্নার কৌশল, বলা ভালো বাঙাল রান্না, এবং অবশ্যই ধৈর্যকে পুঁজি করে নতুন উদ্যমে শুরু করেন ফুটপাতের এই খাবারের হোটেল ব্যবসা। এর আগে এমএ পাস কিংবা বড় ডিগ্রিধারীরা ফুটপাতে চা বিক্রি করে খবরের শিরোনাম হয়েছেন, কিন্তু এভাবে একজন উচ্চশিক্ষিতা সুন্দরী তরুণী নিজের হাতে বাঙাল রান্না বিক্রি করছেন, সেটাই মূলত নেট দুনিয়ায় কৌতূহলের কারণ। মমতাকে নিয়ে করা প্রায় প্রত্যেকটি ভিডিওই এখন ভাইরাল। চটপটে স্বভাবের তরুণীর পুরো নাম মমতা গঙ্গোপাধ্যায়। বাবা যদিও আদর করে নন্দিনী বলে ডাকেন আজও, তবে নিজেকে মমতা নামে ডাকি পছন্দ করেন এই তরুণী। বুধবার ভর দুপুরে আমরা হাজির হয়েছিলাম ডালোসির এই মমতার ফুটপাতের হোটেলে। সেখানে ব্যস্ততার মধ্যেই কথা হয় তার সাথে। কোন শিরোনামটা পছন্দ হবে, মমতা এখন ভাইরাল না নন্দিনী এখন ভাইরাল? মমতা, কারণ এটা বাবা মার দেওয়া নাম, তো যখন লোকেরা চিনছে বাবা মার দেওয়া নামেই চিনুক না, এমনি আমাকে নর্মালি সবাই লোকেরা আলাদা আলাদা নামে চেনে, তো এখন যখন লোকেরা আমাকে চিনছে তখন তাদের জন্য যখন আমাকে চিনছে তখন তাদের নামটাই চিনুক মমতা গাঙ্গুলি। আমার রান্না শিখাটা না ব্যক্তিগতভাবে আমার বাবার কাছে, আমার ঠাকুমার কাছে না, মানে ঠাকুমার থেকে বাবা শিখেছে। হ্যাঁ, বাবার দিয়ে আমি শিখেছি, আমরা ঠাকুমাকে রান্না করতে দেখেছি। তো আমার ঠাকুমা যেহেতু বৈষ্ণব ছিল তো উনি কোনোদিনও মাছ মাংস খায়নি, আর আমরা ছিলাম মাছ মাংস ছাড়া ভাত চলবে না। আপনি কিন্তু এখন রীতিমতো বাংলাদেশেও ভাইরাল, তাই আপনার খাবার খাবার এখনো পৌঁছায়নি কিন্তু আপনি পৌঁছে গেছেন। আমার মেয়েরা তিনজনেই, তিন মেয়ে আমার ঘরে খুব ভালো রান্না, মেয়ে লোক ওরা, তিন মেয়ে রান্না করতে পারে, ওস্তাদ ওরা। খালি ওর ঠাকুমার থেকে কিছু শিখেছে, ওর ঠাকুমা আমার মা খুব বেটার রান্না করত। ঠাকুরমার বাড়ি তো নিশ্চয়ই বাংলাদেশি ছিল? হ্যাঁ, উনি আমার মা বাবা তাদের বাংলাদেশি ছিল, তারা শিখেছে ঠাকুর। পড়াশোনা যতই জানুক, যেটা কপালে আছে সেটাই হবে, আর খেটে খেলে আপসে সাফল্য পাওয়া যাবে। ভাইরাল হওয়ার কারণে অনেক খদ্দের আসছেন আর পাত পেরে বসছেন খেতে, বলছেন খাবারের মধ্যে রয়েছে নতুনত্ব, মনে হচ্ছে ওপার বাংলার রান্নার স্বাদ পাচ্ছেন। এমনকি সেখানে পাওয়া গেল কৌতূহলী বেশ কয়েকজন বাংলাদেশি পর্যটককেও। খুব ভালো রান্না, একদম বাড়ির মতো, একদম বাড়ির মতো। একটা মেয়ে হয়ে যে এরকম গতিবেগে এগোচ্ছে আর বাবা মাকে সাপোর্ট করছে, এইটা সত্যি খুব ভালো লাগছে। রান্নাটা আসলে একটা মিক্সড ফ্লেভার পাওয়া যায়, আর আমি তো বেসিক্যালি থাকি ঢাকাতে বাংলাদেশে, তো ওখানে আমরা সবাই আরবান একটা সিচুয়েশনের ভিতরে লাইফ লিড করি,
বাট এখানে এসে দেখলাম যে মাটির চুলা রান্না, আমরা ওখানে রিসোর্টে যাই মাটির চুলা রান্না খেতে, কারণ মাটির চুলা রান্না একটা টেস্ট অন্যরকম এবং এটার সাথে কিন্তু একটা আমাদের হচ্ছে ছোটবেলায় একটা স্বাদ পাওয়া যায়। ভাইরাল এই মমতা গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ বলেই মনে করেন। একজন নারী হয়ে 10 কোটি মানুষের রাজ্য চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে রোজ 50-60 জনের খাবারের রান্না করতে পারবেন না এই ভাইরাল মমতা, সেটা কি হয় এমনটাই বলছেন মমতা। নিজের হাতে বাজার করা, তারপর সেই বাজারের জিনিসপত্র নিজের হাতে কাটাকুটি করা, উনুন চড়ানো, রান্না করা এবং তারপর পরিবেশন করা, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল মমতা। না, এই মমতা সেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এই মমতা মমতা গঙ্গোপাধ্যায়। মধ্য কলকাতার এই ডালহৌসি অঞ্চলে এখন রীতিমতো আলোচিত নাম মমতা গঙ্গোপাধ্যায়। কলকাতার ডালহৌসি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।